তোমাদের সবাইকে সুপর্ণাস কিচেনে স্বাগত। বন্ধুরা, আজ আমি এক নিত্য নতুন রেসিপি নিয়ে এসেছি, যা খুব অল্প সময়ে ও অল্প তেলে তোমরা এটি করতে পারবে, যার ফলে তোমাদের ডায়েটটাতেও কোনো অসুবিধে হবে না। তো এই রেসিপিটা পুরোপুরি দেখো একটু স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে কিভাবে এই আমডাল করতে হবে। তো দেখে নেওয়া যাক এই আমডাল রান্না করতে কী কী উপকরণ লাগছে। এখানে কাঁচা আম কেটে রেখেছি। এবার প্রেসার কুকারে এক কাপ ডাল দিলাম আর দু গ্লাস জল দিলাম। দুটো আস্ত আলু খোলা ছাড়িয়ে দিয়ে দিলাম। কেটে রাখা কাঁচা আম দিয়ে দিলাম। এবার হলুদ, আলাদা করে একটি কড়াইতে তেল গরম করতে দিলাম। তেল গরম হলে ওর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। প্রেশার কুকার গ্যাসে বসিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম। প্রেশার কুকারে এবার একটা সিটি দিয়েছি। এবার গ্যাস বন্ধ করে প্রেশার কুকারের হাওয়া বের করে দিচ্ছি। এবার প্রেশার কুকারটা একটু ঝাঁকিয়ে নিলাম। এবার ঢাকনা খুলে ডালটা অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এই আমডাল তোমরা গরম ভাতের সঙ্গে খেলে খুবই আনন্দ পাবে। এই সুস্বাদু অপূর্ব সুন্দর রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করো আর খেয়ে জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো তোমাদের। এমনই সুন্দর সুন্দর রেসিপি তাড়াতাড়ি পেতে সুপর্ণাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক ও শেয়ার করো।